বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাধ্যমিক অঙ্কের শর্ট কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা তোমাদের এক মার্কে আসে। তো আমি এই এক মার্কে আসে যে প্রশ্নগুলো তার মধ্যে থেকে বেস্ট 50 কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো, যে কোশ্চেনের মডেলের মধ্যে দিয়েই আমি আশা করছি তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, মাধ্যমিক অঙ্ক সাজেশন টাইপের যে মূল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো, সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো। তো প্রথমেই বলে রাখি, আমি তোমাদের জন্য বেস্ট 50 কোশ্চেন সিলেকশন করেছি এবং আমি তার সঙ্গে তার উত্তরগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং এই প্রত্যেকটা মডেলের অঙ্ক তোমরা বারে বারে প্র্যাকটিস করবে। আমি আশা করছি এই যে মডেলগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, মূলত সেই মডেলগুলো থেকেই তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্ন পাবে। এবং যে প্রশ্নগুলো দিয়েছি আশা করছি যে এখান থেকেও তোমরা কিছু কোশ্চেন খুব ভালোভাবে পাবে। শুধুমাত্র ডিজিটগুলোর পরিবর্তন করতে পারে, কিন্তু আশা করছি আমি অঙ্ক সেমই থাকবে। মানে যেমন 5% রয়েছে, এই জায়গাটা 5%-এর বদলে 8% দিয়ে দিল, এইরকমভাবে কিন্তু অঙ্কের যে প্যাটার্ন সেই প্যাটার্ন কিন্তু পরিবর্তন হবে না। তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে বুঝে বুঝে অঙ্কগুলো করবে, যাতে করে এই টাইপসের অ্যানাদার যে অঙ্কই আসুক না কেন তোমরা যাতে করতে পারো। এবার দেখে নাও কী কী মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমি দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলো খাতায় নোটস করে নাও এবং নোটস করে খুব ভালোভাবে অঙ্কগুলো কমপ্লিট করে ফেলো। যদি কোনো অঙ্কে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের বলে দেওয়ার জন্য। আমি তার সঙ্গে তার উত্তরটা দিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে এবং করার পরে তোমরা অ্যান্সারটা সঠিকভাবে মিলিয়ে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন, বার্ষিক 5% সরল সুদে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্সের মান কত? অ্যান্সার আসবে 240। 2x² + 2tx + 3 = 0 হয়ার এ ইজ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল তাদের গুণফলের সমান হলে টি এর মান কত? অ্যান্সার হবে -3/2। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ও হলো বৃত্তের কেন্দ্র, DC উপচাপের ওপর অবস্থিত একটি বিন্দু P এবং কোণ BOD = 160° হলে কোণ BPD এর মান কত? অ্যান্সার হবে 100°। তো তোমরা কিন্তু, আমি বলছি অঙ্কগুলো প্রথমে টুকে নাও, টুকে নিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করে নাও, উত্তরটা মিলিয়ে নাও। পরেটা দেখো, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় কোণের মান কত? 2π/3। একটি নিরেট বক্রতলের ক্ষেত্রফল এবং 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? উত্তর হবে 1 একক বা 1 ইউনিট। 8টি সংখ্যার কল্পিত গড় 23, সংখ্যাগুলির কল্পিত গড় থেকে বিচ্যুতির সমষ্টি 16 হলে সংখ্যাগুলির যৌগিক গড় কত? এই অঙ্কটির উত্তর আসবে 25। কোনো ব্যবসায় রাম 1600 টাকা এবং রহিম 8 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করে, উভয়ের লাভের অংশ সমান হলে রামের টাকা ব্যবসায় কত মাস কেটেছিল? উত্তর আসবে 5 মাস। তোমরা অঙ্কগুলো খাতায় টুকে নাও এবং ধীরে ধীরে এগুলো কিন্তু পড়ে ফেলো এবং করে ফেলো বুঝে বুঝে, আবার বলছি বুঝে বুঝে করবে। a/3 = b/4 = c/7 হলে a+b+c/c ইকুয়াল টু কত? অ্যান্সার আসবে 2। ও কেন্দ্রীয় বৃত্তে ABOCD যা দুটির দৈর্ঘ্য সমান, কোন AOB = 50° হলে কোন COD এর মান কত? এটার অ্যান্সার আসবে 50°। sin θ - cos θ = 0 হলে cos θ এর মান কত? অ্যান্সার আসবে √2। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর আসবে 7 গুণ। 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরুর মান 15 হলে x এর মান কত হবে? অ্যান্সার আসবে 15। kx² + 4x + 1 = 0 হওয়ার k ≠ 0 হলে সমীকরণের বীজগুলির বাস্তব ও অসমান হলে কোনটি ঠিক হবে? এই যে আমি এখানে অপশান দিয়ে দিয়েছি, এর মধ্যে সঠিক উত্তর হবে k < 4, মানে 4 বড় k এর থেকে। তারপরে দেখো, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কত? উত্তর আসবে 12 সেন্টিমিটার। 3sin θ = √3cos θ হলে sin 2θ-র মান কত? অ্যান্সার আসবে √3/2। তারপরে দেখো, একটি ধাতব অর্ধগোলককে গলিয়ে একটি নিরেট শঙ্কুকে পরিণত করা হলো যার ভূমির ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধের সমান, শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? অ্যান্সার আসবে 2:1। পরেটা দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীবিভাগ 1 থেকে 10, 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 হলে প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য কত হবে? অ্যান্সার আসবে 10। সুদ পর্ব 6 মাস হলে বার্ষিক r% চক্রবৃদ্ধি সুরে p টাকা n বছর পর সুদ আসলে কত হবে? মানে জাস্ট সূত্রটার একটা ব্যাখ্যা, p = 1 + r/200।
তারপর দেখো কে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস বারো কে ইকুয়াল টু জিরো হয় আর কে ইজ নট জিরো হলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের সমান হলে কে এর মান কত হবে, উত্তর হবে ওয়ান বাই টু। দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে ড্যাশ এটার শূন্যস্থানে আসতে পারে, আমি শর্টটা ও এমসিকিউটা এর মধ্যে ইনপুট করে দিয়েছি, সেটা হলো সমানুপাতি। কজ টেন টোয়েন্টি থার্টি ফোর্টি ফিফটি সিক্সটি কজ এইটটি কজ নাইনটি এই যে ভ্যালুয়েশন যদি হয় তাহলে তার অ্যান্সারটা ইকুয়াল টু কত আসবে, জিরো, কারণ এর মাঝে একটা জিরো ভ্যালু আছে, জিরোর সঙ্গে যা গুণ হবে সবই জিরো। একটি নিরেটের অর্ধগোলক ও একটি নিরেট চোঙের ব্যাসার্ধ বর্তমান চোঙটির উচ্চতা অর্ধগোলকটির ব্যাসের সমান হলে তাদের আয়তনের অনুপাত কত, অ্যান্সার আসবে ওয়ান ইস টু থ্রি। একটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্সকে বৃহত্তর সূচক ওজাইব বলে, পরীক্ষা আসতে পারে ওজাইব কাকে বলে বা বৃহত্তর সূচক ওজাইব কাকে বলে, এই প্রশ্নটা লিখবে। একটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার যে বক্স সেই বক্সকে বৃহত্তর সূচককে ওজাইব বলা হয়, সেই বৃহত্তর সূচকটি কি সেটাই হলো ওজাইব। পরেরটা দেখো, এক টাকার এক মাসের সুদ এক পয়সা হলে বার্ষিক সুদের হার কত, অ্যান্সার আসবে বারো পার্সেন্ট। টেন থিটা কস সিক্সটি ইকুয়াল টু রুট থ্রি বাই টু হলে সাইন ব্র্যাকেট থিটা মাইনাস ফিফটিন ডিগ্রি ইকুয়াল টু কত হবে, অ্যান্সার আসবে ওয়ান বাই রুট টু। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা তেরো সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার হলে উচ্চতা কত সেন্টিমিটার আসবে, অ্যান্সার আসবে বারো সেন্টিমিটার। বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে পি টাকা ছয় মাস অন্তর সুদ প্রদেয় হলে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, অ্যান্সার আসবে 331 পি বাই থাউজেন্ড। ও কেন্দ্রীয় বৃত্তে এবি বাহু ও সিডি বাহু যে দুটির দৈর্ঘ্য সমান, কোন এও বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হলে কোন সিওডি এর ভ্যালু কত বেরোবে, অ্যান্সার আসবে সিক্সটি ডিগ্রি। যদি এক্স প্লাস ওয়াই ইস টু রুট এক্স ওয়াই ইকুয়াল টু ফোর ইস টু ওয়ান হয় তবে এক্স ইস টু ওয়াই এর ভ্যালু কত আসবে, অ্যান্সার আসবে টু প্লাস রুট থ্রি ইস টু টু মাইনাস রুট থ্রি। দুটি শঙ্কুর আয়তনের অনুপাত ওয়ান ইস টু ফোর এবং এদের ভূমির ব্যাসের অনুপাত ফোর ইস টু ফাইভ হলে এদের উচ্চতার অনুপাত কত, অ্যান্সার আসবে ফাইভ ইস টু সিক্সটিন। কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে বারো সেন্টিমিটার ও ষোলো সেন্টিমিটার হলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত, অ্যান্সার আসবে টেন সেন্টিমিটার। পরের কোশ্চেন দেখো, তিন বন্ধুর মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর, বছরের শেষে মোট লাভ সাঁত্রিশ হাজার টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ কত, অ্যান্সার আসবে পনেরো হাজার। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো সমীকরণটির একটি বীজ ফোর হলে এ এর মান কত, অ্যান্সার বেরোবে এইট। এবিসিডি একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম যার এডি ও বিসি বাহু দুটি পরস্পর সমান্তরাল, যদি কোন এবিসি ইকুয়াল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি হয় তবে কোন বিসিডি এর পরিমাণ কত, অ্যান্সার আসবে সেভেন্টি ফাইভ ডিগ্রি। যদি ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়াল টু ট্যান ফোর্টি ফাইভ হয় তাহলে সাইন এ প্লাস বি এর মান কত, অ্যান্সার বেরোবে ওয়ান। দুটি নিরেট অর্ধগোলকের আয়তন অনুপাত ওয়ান ইস টু এইট হয় তবে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, অ্যান্সার বেরোবে ওয়ান ইস টু ফোর। কোনো মূলধন বার্ষিক ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট সরল সুদের হারে টি বছরের দ্বিগুণ হলে টি এর মান কত বেরোবে, অ্যান্সার হবে সিক্সটিন। থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস পি ইকুয়াল টু জিরো হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে পি এর মান কত, অ্যান্সার বেরোবে থ্রি। অঙ্গগুলো তোমরা নোটস করে নাও এবং ধীরে ধীরে করে ফেলো। পরেরটা দেখো, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং কোন ও এ বি ইকুয়াল টু ফিফটি হলে কোন এ সি বি ইকুয়াল টু কত, অ্যান্সার আসবে ফোর্টি ডিগ্রি। টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু ওয়ান হলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত আসবে, অ্যান্সার আসবে জিরো। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আট সেন্টিমিটার এবং উচ্চতা এইট সেন্টিমিটার চোঙের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন কত হবে, ওয়ান বাই টু পাই আর স্কোয়ার এইচ। কোনো কোণের পূরক কোণ সেই কোণ নিজে হলে কোণটির মান কত হবে, পাই বাই ফোর। একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে কী বলা হয়, ওজাইব, আমি একটু আগে বললাম একটু এটা। পরেরটা দেখো আবার, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস কোন এসিডি ইকুয়াল টু ফিফটি হলে কোন বিএডি ইকুয়াল টু কত, অ্যান্সার আসবে ফিফটি। একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার রুট থ্রি গুণ হলে সূর্যের উন্নতিকোণ কত, অ্যান্সার আসবে থার্টি ডিগ্রি। একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু পাঁচ ঘন্টায় যে কোনো অবস্থান করে তা হলো টেন পাই রেডিয়ান। যাই হোক, তারপর দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পার্সেন্ট হলে এন বছর পরে তা জনসংখ্যা কত হবে, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফাইভ এন। আট পনেরো দশ এগারো সাত নয় এগারো তেরো ষোলো এই সংখ্যাগুলির মধ্যমা মান কত, এগারো। ষাট ডিগ্রি কোণে সম্পূরক কোণের মান কত, টু পাই বাই থ্রি। স্যামেশন এফ ওয়ান ডি ওয়ান ইকুয়াল টু ফোর হান্ড্রেড এবং স্যামেশন এফ ওয়ান ইকুয়াল টু ফিফটি এ ইকুয়াল টু কল্পিত গড় ইকুয়াল টু ফিফটি টু হলে যৌগিক গড় এক্স বার এর মান কত, উত্তর বেরোবে ষাট। তো আমি তোমাদের বেস্ট ফিফটি কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম।
তো এই টাইপসের কোশ্চেনগুলো তোমরা বারবার করো এবং এই টাইপসের কোশ্চেনগুলো থেকেই কিন্তু তোমরা সামনের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন পাবে। তো আশা করি প্রশ্নগুলো ভালো লেগেছে এবং এগুলো ধীরে ধীরে নোটস করে কমপ্লিট করে পারো, বারবার বলছি, কারণ পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে এবং এই টাইপসের প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় পাবে। তাহলে আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম।